আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর আমি আজকে আমার বেবিদের জন্য চিকেন বল বানালাম। আসলে আমি প্রায়ই বিকালের নাস্তাতে ওদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ স্ন্যাক্স, আর আমি খুব ইনভেন্ট করতে পছন্দ করি, কুকিং নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। বাট এটা আসলে কোনো রেসিপি শেয়ারিং না, আমার এগুলো করতে ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করি। আগে ফেসবুকে আমার বিভিন্ন পোস্ট করতাম, বাট এখন আসলে ইউটিউবে আর ওটার প্রতি নেশা চলে গেছে। আর আমি চিকেন কিমা নিয়ে পাউরুটি কাঁচামরিচ, যেহেতু বাচ্চারা খাবে, অল্প দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি আমি একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সেটা বল বানিয়ে ব্লেন্ড করতে হবে এই মিক্সচারটা পুরো চিকেনের সাথে। চিকেন, পাউরুটি, আদার ইনগ্রিডিয়েন্ট ব্লেন্ড করে আপনি দেন বল বানিয়ে আমি গরম পানিতে সিদ্ধ করে, আসলে সিপির বলটা আমার বেবিরা খুব পছন্দ করে, সেই হিসাবে আসলে সিপির বলটা থেকে আইডিয়া আসলো। যেহেতু আমি ওদেরকে স্ন্যাক্স হিসাবে অনেক কিছুই বানিয়ে দিই, তো ওয়াই নট এই চিকেন বলটা আমি ওদেরকে বানিয়ে দিই। বানিয়ে দিলে আসলে ঘরে তৈরি জিনিসগুলো আসলে বেশি হেলদি আর খুব স্বাস্থ্যসম্মত হয়। আদারওয়াইজ বাইরের জিনিসে অনেক ধরনের ইদানিং দেখা যাচ্ছে প্রচুর ভেজাল, ভেজালের কারণে আসলে আমার কি বলবো, ইদানিং একটা নাম করা রেস্টুরেন্ট যেমন ফিশ অ্যান্ড কো বাংলাদেশে, এটা আসলে একটা ভালোই ব্র্যান্ডের একটা শপ ছিল যে সি ফুড পাওয়া যেত, ওনাদেরও দেখলাম যে মেয়াদ উত্তীর্ণ চিংড়ি মাছ ওনারা রেখে দিয়েছেন। আসলে কি বলবো আমি, আশ্চর্য যে খাবারে এত ভেজাল দিয়ে মানুষের কি লাভ, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসে আসলে এখন ভেজাল। সো বেবিদের ক্ষেত্রে যা হয় যে আমাদের শরীর আসলে অ্যাডাপ্ট করে ফেলতে পারে ভেজাল জিনিসগুলো বা আঁকা বাজে জিনিসগুলো, বেবিরা আসলে করতে পারে না, সেক্ষেত্রে হয় কি বেবিরা তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। আর যেহেতু আমাদের বাংলাদেশে ইদানিং এত ড্রাস্টিক ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেহেতু কি বলবো আর, বেবিরা খুব তাড়াতাড়ি দেখা যায় এক মাস দু মাস পর পরই সিক হয়ে যায়। আমি অন্যদের বেবিদের কথা বলবো না, আমার বেবিরাই প্রায় সিক হয়ে যায়, যে দেখা যায় বাইরের কিছু খেলে ওদের প্রবলেম হয়। সো আমি আসলে চেষ্টা করি প্রত্যেক সময়ে যে বেবিদের স্ন্যাকিং হিসাবে কী কী জিনিসগুলো নতুন নতুন বানিয়ে দেওয়া যায়। আর আমার বেবিরা আসলে পছন্দ করে, আমার বড় বেবি আসলে আমাকে হেল্প করে এইসব জিনিস তৈরি করতে, ও দেখতে খুব ভালো লাগে। সো যখন ওদেরকে ইনভলভ করি ওরা খুব মজা পায়, একটা সময় পাস হয়। আর এখন আমি স্ট্রেন করে নিলাম, আমি গরম পানিতে সিদ্ধ করার পর বলগুলো দেখেন অনেক বড় হয়ে গেছে, তারপর ঠান্ডা পানিতে কিছুক্ষণ রেখে এখন একদম পানিটা স্ট্রেন করে নিতে হবে। আদারওয়াইজ আপনি যদি তখনই ফ্রাই করেন তখন আপনার তেল ছিটকে আসবে বা আপনার বলগুলো থেকে পানি বের হয়ে আসতে পারে। সো যেহেতু পাউরুটি আছে ভিতরে, পাউরুটি কিন্তু অ্যাবজর্ব করে। আর এখন আমি একদম লো ফ্লেমে তেল দিয়ে আর সামান্য একটু বাটার দিয়েছি, বাটার যেহেতু বাচ্চাদের জন্য খুব হেলদি, সামান্য একটু বাটার আর তেল দিয়ে জাস্ট সটে করে নিব। আমার যে চপস্টিকগুলো ছিল সেগুলো আসলে পাচ্ছি না, চপস্টিকগুলোতে লাগিয়ে দিয়েছিলাম এর আগের বার, তখন আমার বেবিটা খুব মজা পেয়েছে। আর আমি প্রায়ই রোজার সময় এই জিনিসটা বানাই, আগে একটু ঝাল করেই বানাতাম, এখন যেহেতু বেবিরা আছে সেহেতু একটু কমই ঝাল দেই। আর রোজার সময় আমি আসলে বুট, মুড়ি, পেঁয়াজ এগুলো বেশি খেতে পারি না, ছোটোবেলা থেকেই সেহেরিও খেতে পারি না, ইফতারও খেতে পারি না, এই জিনিসগুলো আমার ডিফারেন্ট টাইপের জিনিসগুলো ভালো লাগে। আর আমার হাজব্যান্ড আবার একটু বুটমুড়ি খান, বাট আমাদের দুজনেরই আসলে বুটমুড়ি বা ইফতারের যে প্রপার আইটেমগুলো সেগুলো বেশি একটা পছন্দ না। তো আমরা দেখা যায় এক একদিন এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, আর যেটা ঘরে তৈরি সেগুলো ইয়া করি। আর ইফতারের আইটেমগুলো আমরা খুব কম খাই, ফ্রুটস খাই বেশি, আর শরবত খাই, চিরা শরবত হোক, সেটা ট্যাং হতে পারে, ট্যাংটা খুব কমই খাই বিকজ আমাদের দুইজনেরই ট্যাং খুব একটা প্রিয় নাম। তারপর ঘরে তৈরি মিল্কশেক, লাচ্ছি এগুলোই খাওয়া হয় রোজার সময় বেশি, বেশি করে আমরা পানি জাতীয় জিনিস খাই। আর একটু ডিনারটা তাড়াতাড়ি করে ফেললেই হয়, আপনি যদি হালকা পাতলা ইফতার খান তখন দেখবেন ডিনারটা তাড়াতাড়ি করে ফেললে আর আপনার তেমন একটা প্রবলেম হচ্ছে না, আর আপনার শরীরে যে পানি স্বল্পতা বা খাবারের যে অভাবটা সেটা আসলে ইফতার বেশি খাওয়াতে আসলে দূর হয় না, আপনার পরিমিত সব কিছু খাওয়াই বেটার। আর রোজার সময় যে রোজা রেখে সারাদিন বেশি করে ইফতার খাবো, এটাও একটা ভুল ধারণা, আপনার সারাদিন শরীরটা কিছুই মানে যাচ্ছে না, পুরা ডিহাইড্রেটেড হয়ে থাকে। এরপর যদি আপনি বেশি করে
ভাজা পোড়া খেতে থাকেন তখন কিন্তু আপনার অ্যাসিডিটির প্রবলেম হবে, ডিহাইড্রেশনের কারণে আপনার প্রবলেম হতে পারে। সেহেতু আমাদের উচিত সবারই রোজার সময় বেশি বেশি পানি খাওয়া, আর পানি জাতীয় জিনিসগুলো বেশি খাওয়া, ফ্রুটস খাওয়া, আর ভাজা পোড়া কম খাওয়াটাই বেটার। আমরা ভাজা পোড়াটা খুব কমই পছন্দ করি, আর রোজার সময় আমি এগুলাই মানে বিভিন্ন ধরনের জিনিস ট্রাই করি। আর বেবিটা যেহেতু ছোট, সেহেতু আমি কমই ঝাল দেই বিভিন্ন স্ন্যাক্স আইটেমে। আর আপনারা ইচ্ছা করলে ঝালটা বাড়িয়ে নিতে পারেন যার যার হিসাবে, যার যার টেস্ট মতো। আশা করি আমার আজকের এই বলটা আপনাদের ভালো লাগবে আর আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিও প্রতিটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার প্রথমে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক দিবেন আমার ভিডিওতে, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ভিডিও আছে, আশা করি সেগুলোও দেখবেন, সেগুলো আপনারা দেখে আমার মতামত জানাবেন। আর আপনাদের মতামতগুলোই আমার অনেক ভালো লাগে। আশা করি সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।